উপজেলা বেশি মানে বেশি কোন উপজেলা তথ্যটা আপনার কাছে বেশি আছে যে যেখান থেকে আক্রান্তের সংখ্যাটা বেশি আছে আর কি? তবে এটা ভাইরাস জনিত রোগ আর কি, এটা কোনো ভেক্টর বর্ণ ডিজিজ আর কি। মশা মাছের রোগে মৃত্যু হওয়ার নাই, তো সঠিক সময় শরীর চিকিৎসা দেওয়া যায় তথা সময় আর কি, মৃত্যু হওয়ার নাই। আমাদের মারা গেছে গোবিন্দ মন্দির এখন বক্তব্য আছে, তার একটা গরু মারা গেছে বিস্তীর্ণভাবে দুই একটা। তখন আমাদের যে ভেটারিনারি হাসপাতাল আছে সেখানে যোগাযোগ করে আমরা নিজেদের এখানে চিকিৎসা দিচ্ছি। তারপরে হচ্ছে যে রোগটা বেশি হয়েছে আর কি, লেন্দি ট্রিটমেন্ট আসলে এই লাম্পি স্কিন ডিজিজটা আর কি, হঠাৎ করে নতুন রোগ আমাদের দেশে আর কি 2019 সালে দেখা দেয় আর কি। তো লক্ষণটা এমন, স্কিনটা এমনভাবে মানে ক্ষতিগ্রস্ত আর কি, যাদের লক্ষণ দেখে কিছু ভয় পেয়ে যায় আর কি। হ্যাঁ, তো ভয়ের কিছু নাই আর কি, যদি এটা সিম্পল ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায় আর কি। যদি এটা ভাইরাস জনিত রোগ, যদি সঠিক সময় লক্ষণের চিকিৎসা দেওয়া তো ভালো হয়ে যায়। কৃষকদের কাছে আমাদের আহ্বান আর কি, যদি কারো গরু লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয় তা তারা যেন তাৎক্ষণিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আর কি। আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করবো, আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম আছে দরকার, তারা সেখানে ক্যাম্পেইন করে চিকিৎসা দেবে। আর তাদের পশু যাতে আক্রান্ত না হয় আর কি, এই লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত, এই জন্য তাদের পশুগুলোকে তারা যেন একটু মানে আশপাশ ঘরের গোয়াল ঘরের আশপাশ পরিষ্কার রাখে এবং মশামাছি থেকে মশারির মধ্যে রাখলে আরও ভালো হয় আর কি। এবং আমরা একটা সাজেশন দিই যে ল্যাব ছিলেন যদি ঘরের মধ্যে ঝুলানো যায় আর কি, তাহলে কিন্তু মশামাছি কিন্তু উপদ্রব কমে আর কি। তো তাপমাত্রা বৃদ্ধির কারণে এটা এই রোগটা বেড়ে গেছে, মশামাছির উপদ্রব বেড়ে গেছে মানে রোগটা বেড়ে গেছে। যখন তাপমাত্রা কমে যাবে মশামাছির উপদ্রব কমে যাবে, তো অটোমেটিক এটা সাবসাইড হয়ে যাবে। আর যেহেতু এটা লেন্দি ট্রিটমেন্ট আর কি, চিকিৎসার সময় নয়, একটা স্কিন হিলিং হতে অনেক সময় লাগে আর কি, যার জন্য ট্রিটমেন্টটা লেন্দি আর কি। লেন্দি তো এখানে ভয়ের কিছু নেই আর কি, ধৈর্য ধরে একটু সাহস যোগাতে হবে এবং ধৈর্য চিকিৎসা নিতে হবে। তো তারা জন্য ওই কবিরাজ বা গাছগাছালির এগুলোর স্মরণাপন্ন না হয় আর কি। ভিডিও আসছে।